আসসালামু আলাইকুম। সত্যিকার অর্থে রেজাল্ট পাওয়ার পরের অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা আমাদের ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল বড় হয়ে ভালো ডাক্তার হব। তো মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্টের মাধ্যমেই সেই স্বপ্নের অফিসিয়াল যাত্রা শুরু হয়, এবং অবশ্যই আমি রেজাল্ট পাওয়ার পরে খুবই খুবই খুশি ছিলাম, এবং একই সাথে কিছুক্ষণের জন্য আমি কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আসলে আমি এতটা হয়তো এক্সপেক্টও করি নাই, তো ওই জায়গা থেকে একটু বুঝতে পারছিলাম না যে কি হয়ে গেল, এবং আমার আব্বু আম্মুও খুবই খুবই আনন্দিত হয়েছিল, এবং সেই সাথে মহান আল্লাহর প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, আল্লাহ আমাকে এত বড় সাফল্য দিয়েছেন। এবং সেই সাথে আমার পিতা মাতা, শিক্ষক শিক্ষিকা এবং উন্মেষ পরিবারকে, যারা আমার অ্যাডমিশন জার্নিতে সার্বিকভাবে সহযোগিতা করেছে, তাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা। ডাক্তার হওয়ার স্বপ্ন আসলে একদম ছোটবেলা থেকেই আমার শুরু। আমার আম্মু খুব চাইতো যে আমি যেন বড় হয়ে ডাক্তার হই, এবং ছোটবেলা থেকেই আমি সবসময় এইম ইন লাইফে লিখেছি যে আমি ডাক্তার হতে চাই। তখন তো আসলে ওভাবে বুঝতাম না, এমনিতে হয়তো না বুঝেই লিখেছি সবসময়। বাট যখন বড় হয়ে বুঝতে শুরু করলাম, তখন আমার যেটা মনে হয়েছে যে একজন ডাক্তার মানুষের যতটা কাছে যেতে পারে, বা একজন মৃত্যু পথযাত্রীকে তাকে বাঁচার হলে বাঁচার একটু হলেও অনুপ্রেরণা দিতে পারে, অন্য কোনো পেশার মানুষের পক্ষে ওভাবে সম্ভব হয় না। তো ওই জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়েই আমি সিদ্ধান্ত নেই যে বড় হয়ে ইনশাল্লাহ ডাক্তারই হব, এবং সেই ধারণা থেকেই মেডিকেল প্রিপারেশন নেওয়া। মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা সবাই জানি প্রশ্ন সবসময় মূল বই থেকেই হয়, তো ওই জায়গা থেকে মূল বই অবশ্যই আমাদের গুরুত্ব সহকারে পড়া উচিত, এবং মূল বইয়ের যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলো আমরা উন্মেষ থেকে লাল সবুজ কালি দিয়ে দাগিয়ে দেওয়া হয়, তো আমাদের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে খুবই সহজ হয়ে যায়। কোন জায়গার গুরুত্ব কেমন, বা কোন টপিকটা আমাদের বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, সেই জায়গাগুলো আমরা দাগানো থাকার কারণে সহজেই বুঝতে পারি। এতে করে খুব কম সময়েই একটা ভালো প্রিপারেশন নিতে পারি, এবং স্পেশালি এক্সামের 7 দিন আগে বা ইমিডিয়েট আগের রাতে, যেহেতু সব পড়া সম্ভব হয় না, তো ওই জায়গা থেকে লাল উন্মেষ আমাদের যে লাল সবুজে দাগানো বই সরবরাহ করেছিল, সেটি পড়ার মাধ্যমে খুব সহজেই অল্প সময়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা দেখে যেতে পারি, এবং এর মাধ্যমে একটা ভালো কার্যকরী প্রস্তুতি নেওয়া সম্ভব হয়। আমি মেইনলি উন্মেষের অনলাইন ক্লাসগুলো করেছি, এবং এই ক্লাসগুলো আমার কাছে খুবই ইফেক্টিভ লেগেছে। বিশেষ করে ভাইয়ারা মানে যেই জায়গাগুলো একটু বুঝার দরকার, সেগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতেন, এবং একই সাথে ছোটোখাটো ট্রিক্স বা কৌশল শিখিয়ে দিত, যেটা মেডিকেল অ্যাডমিশনের জন্য বা ওই 1 ঘন্টার জন্য খুবই কার্যকরী ছিল। এবং ক্লাসগুলো করার মাধ্যমে বেসিক ক্লিয়ার করার পাশাপাশি কোন জায়গাটা কিভাবে পড়তে হবে বা কোন ছকটা পড়তে হবে, অনেক ইনফরমেশন বেসড ছক থাকে বইয়ে, তো সবগুলো ওভাবে আমাদের মাথায় নেওয়া সম্ভব হয় না। তো ক্লাসগুলো করার মাধ্যমে আমি মোটামুটি একটা ধারণা পেয়েছি যে কোনটা কিভাবে পড়তে হবে বা কোন জায়গাটা স্কিপ করতে হবে। তো অবশ্যই ক্লাসগুলো আমার প্রিপারেশনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। উন্মেষ থেকে যে এক্সামগুলো নেওয়া হতো, সেই এক্সামের কোয়েশ্চেনগুলো আমার কাছে খুবই মেডিকেল স্ট্যান্ডার্ড লেগেছে, এবং একই সাথে প্রত্যেকটা এক্সামের পর কিছু অল্প কিছুক্ষণের মধ্যেই ফোনে সলিউশন দেওয়া হতো, তো ওই জায়গা থেকে খুব দ্রুত আমি সমাধান বের করতে পেরেছি। এবং একই সাথে সেন্ট্রাল মেরিট দেওয়া হতো, এবং এর মাধ্যমে আমরা আমাদের পজিশন বুঝতে পারতাম, এবং কোয়েশ্চেনগুলো মাধ্যমে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আসলে সেই মানে পরীক্ষার হলে আমি কিভাবে আগাবো, বা কিভাবে পুরো 1 ঘন্টায় 100টা কোয়েশ্চেনে গো থ্রু করলে আমার আউটপুট ভালো আসে, সেই স্ট্র্যাটেজিটা আসলে আমি ধরতে পেরেছিলাম। এভাবে কোয়েশ্চেনগুলো আমার কাছে খুবই স্ট্যান্ডার্ড লেগেছে, এবং সার্বিকভাবে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমার মনে হয় যে আমার প্রিপারেশন অনেকটা এগিয়ে গিয়েছে। উন্মেষ থেকে যেসব ম্যাটেরিয়াল সরবরাহ করা হয়েছিল আমাদেরকে, সেগুলো আমার মনে হয় আমার প্রিপারেশনকে অনেকটাই এগিয়ে রেখেছে। মেডিট্রিক্সে অন্যান্য লেখকের ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো খুবই গুছিয়ে দেওয়া থাকতো, এবং বিভিন্ন ছক আকারে দেওয়া থাকতো। আসলে একটা স্টুডেন্টের পক্ষে তো সব লেখকের বই ওভাবে পড়া সম্ভব হয়ে ওঠে না, তো আমার মনে হয় মেইন রাইটারের বইটা আমরা একটু ডিটেইলসে ভালোভাবে পড়ার পর, যদি মেডিট্রিক্সের যে ছকগুলো থাকে বা যে ইম্পর্টেন্ট জায়গাগুলো একটু বোল্ড করে দেওয়া থাকে, সেগুলো আমরা যদি পড়ে নিতে পারি, তাহলে একটা গোছানো প্রিপারেশন নেওয়া যায়। আমি প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে প্রথমে মূল বই ভালোভাবে পড়তাম, এরপর মেডিট্রিক্স দেখে যেসব মাস্ট নো বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বোল্ড করা লাইনগুলো থাকতো, বা যেই ইম্পর্টেন্ট যে ইনফরমেশনটা আমার কাছে মনে হতো ইম্পর্টেন্ট কিন্তু সেটা এক্সট্রা রাইটারের বইয়ের ইনফো, তো ওই জায়গা থেকে আমি ফার্স্ট বার পড়ার সময়
হচ্ছে সেই লাইনগুলো আমি মার্কার দিয়ে হচ্ছে মার্ক করে রাখতাম, এবং পরবর্তীতে মেইন বই পড়ার পাশাপাশি আমি শুধু মেট্রিক্সের ওই দাগানো লাইনগুলো পড়ে নিতাম, এবং এভাবে করে অন্যান্য রাইটারেরও ইম্পর্টেন্ট যেসব ইনফরমেশন আছে সে সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যেত। আর উন্মেষের প্র্যাকটিস বুকও আমার জন্য খুবই কার্যকরী ছিল। একটা চ্যাপ্টার পড়ার পর সেটা আমার পড়াটা কতটুকু ইফেক্টিভ হয়েছে বা আমি সেটা কতটুকু পরীক্ষার হলে সেটা ডেলিভারি করতে পারবো, সেই জায়গাটা যাচাইয়ের জন্য আমি সবসময় চেষ্টা করতাম প্র্যাকটিস বুকের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করার। এবং উন্মেষের যে প্রশ্ন ব্যাংক ছিল সেটা তো একদম আমি শুরু থেকেই পড়ার চেষ্টা করতাম। এখানে যেহেতু একদম টপিক ওয়াইজ কোয়েশ্চেন গুলো সাজানো থাকতো, তো আমরা খুব সহজেই বুঝতে পারতাম যে কোন জায়গা থেকে মেডিকেল অ্যাডমিশনে কোয়েশ্চেন হয় বা কিভাবে হয়, তো ওই প্যাটার্নটা ধরতে পারতাম এবং ওভাবে করেই প্রিপারেশনটা নেওয়া আরো অনেক সহজ হয়েছে। মেডিকেল অ্যাডমিশন টেস্ট খুবই প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা, এবং 1 লাখেরও বেশি স্টুডেন্ট এভরি ইয়ার অংশগ্রহণ করে, এবং সিট সংখ্যাও খুবই কম থাকে সেই তুলনায়। তো জুনিয়রদের জন্য আমার এটাই পরামর্শ থাকবে যে যাদের মেডিকেল টার্গেট তারা শুরু থেকেই যেন সেভাবে একটু আলাদাভাবে পড়ে, এবং মূল বইটা যাতে খুবই ভালোভাবে পড়া থাকে এইচএসসির শুরু থেকেই মেডিকেল অ্যাডমিশনের কোয়েশ্চেন গুলো কেমন হয় সে সম্পর্কে তারা যে কোনো প্রশ্ন ব্যাংক ফলো করতে পারে, এবং শুরু থেকেই অবশ্যই একটা রেগুলারিটি বা একটা রেগুলার রুটিন মেনটেন করে পড়া উচিত। এমন যেন না হয় যে আমি আজকে 18 ঘন্টা পড়লাম, 3 দিন আমি পড়লামই না। অনেকের ক্ষেত্রে এরকমটা হয়, তো এরকম ইরেগুলারিটি ভাবে যারা পড়ে তারা দেখা যায় আলটিমেটলি ভালো করতে পারে না। তো আমার মনে হয় একদিনে খুব বেশি না পড়ে রেগুলার একটা রুটিন ফলো করা উচিত। আমাদের সিলেবাস সম্পর্কে তো অবশ্যই সবার ধারণা থাকে, এবং সেই সিলেবাসটা আমি আমার কবে পরীক্ষা আমি কবে কভার করব, আমার কয়বার রিভাইজ দিতে হবে, এটা যেহেতু স্টুডেন্টের ওপর নির্ভর করে, তো সেই স্টুডেন্টের প্রত্যেকটা স্টুডেন্টের নিজস্ব একটা রুটিন তৈরি করা উচিত নিজের সুবিধা মতো, এবং সেই রুটিন ফলো করে সেটা তার পড়াশোনা কভার করা উচিত, তাহলেই ইনশাল্লাহ অ্যাডমিশন টেস্টে ভালো ফলাফল করা সম্ভব। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা যে আল্লাহ আমাকে এত বড় সাফল্য দিয়েছেন, এবং আমাকে যারা দেখছেন তারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারি এবং ভবিষ্যতে অনেক ভালো বড় এবং মানবিক ডাক্তার হতে পারি। আসসালামু আলাইকুম। ২০২৩ মেডিকেল ভর্তি পরীক্ষায় উন্মেষ থেকে এখন পর্যন্ত জাতীয় মেধায় প্রথম 50-এ 50 জন এবং ডিএমসিতে 240 জন সহ সর্বমোট 4,300+ শিক্ষার্থীর ঈর্ষণীয় সাফল্য। মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম 2024-এর অফলাইন অথবা অনলাইন অথবা কম্বো ব্যাচে ভর্তি চলছে।